নমস্কার, আমি সারণী ভট্টাচার্য। এখানে আমি আমাদের IEEE ট্রানজ্যাকশন অফ কম্পিউটার্সের পেপার ব্রাঞ্চ প্রেডিকশন অ্যাটাক অন ব্লাইন্ডেড স্কেলার মাল্টিপ্লিকেশনের ব্যাখ্যা করব। এই পেপারটির অন্য লেখকরা হলেন ক্লেমেন্টিন মরিস, শিবম ভাসিন এবং দেবদীপ মুখোপাধ্যায়। প্রথমে শুরু করব পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি দিয়ে। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি একটি অত্যন্ত জনপ্রিয় ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম, যেটা অথেন্টিকেশন অর্থাৎ প্রমাণীকরণ, কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ গোপনীয়তা আর নন রেপুডিয়েশন অর্থাৎ অস্বীকৃতি বজায় রাখে। এই ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমটির জন্য পাবলিক এবং প্রাইভেট কিয়ের প্রয়োজন, যেটা নিম্নাবস্থিত গাণিতিক সমস্যার ওপর প্রতিষ্ঠিত হয়। ECC বা ইলিপটিভ কার্ভ ক্রিপ্টোগ্রাফি হল উপবৃত্তাকার বক্ররেখার বীজগণিত কাঠামোর ওপর ভিত্তি করে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির একটি পদ্ধতি। উপবৃত্তাকার বক্ররেখার স্কেলার গুণ বা বিন্দু গুণ হলো একটি অপারেশন যা কে গুণ পি কে গণনা করে, যেখানে কে একটি এন বিট স্কেলার এবং পি উপবৃত্তাকার বক্ররেখার একটি বিন্দু। পয়েন্ট পি এর এই স্কেলার গুণকটি একটি ধারাবাহিকের গঠন করে, যা কিনা সিক্রেট বা গোপন স্কেলার কে এর ওপর ভিত্তি করে পয়েন্ট অ্যাডিশন এবং পয়েন্ট ডাবলিংগুলি দিয়ে চিহ্নিত হয়। স্কেলার মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম প্রতিটি স্কেলার বিটের জন্য পয়েন্ট ডাবলিং করে, এবং পয়েন্ট অ্যাডিশন তখনই করা হয় যখন স্কেলার বিটটা এক থাকে। পয়েন্ট অ্যাডিশনের এই শর্ত সাপেক্ষ কার্যকর হওয়ার কারণে এই অ্যালগরিদম টাইমিং সাইড চ্যানেল অর্থাৎ সময় ভিত্তিক পার্শ্ব চ্যানেল আক্রমণগুলির পক্ষে ঝুঁকির মধ্যে রয়েছে। স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার গুণনের অন্য আরও একটি রূপ হল মন্টগোমেরি পাওয়ারিং ল্যাডার। ব্যালেন্স ল্যাডার স্ট্রাকচার হওয়ার জন্য এই অ্যালগরিদমটি টাইমিং সাইড চ্যানেলের থেকে সুরক্ষিত, যদিও এই অ্যালগরিদমটি এখনও ব্রাঞ্চিং চ্যানেলগুলো থেকে মুক্ত নয়। ব্রাঞ্চ প্রেডিকশন অ্যাটাকের পক্ষে এই অ্যালগরিদমটি এখনও ঝুঁকির মধ্যে রয়েছে, যখন ব্রাঞ্চ প্রেডিকশন ইউনিটের ভুল অনুমানের চিহ্নগুলি তাদের উপর পর্যবেক্ষণ করা হয়। সাধারণ ধারণা অনুযায়ী ব্রাঞ্চ প্রেডিকশন ইউনিট বা BPU ভিত্তিক আক্রমণগুলির ডিফারেনশিয়াল পাওয়ার অ্যানালিসিস বা DPA কাউন্টার মেজার প্রয়োগ করে ব্যর্থ করা যেতে পারে। এই ধরনের বিশ্বাসের কারণ হতে পারে এই যে DPA প্রোটেকশনগুলি সিক্রেট এক্সপোনেন্টকে র্যান্ডামাইজ করে, এবং তার ফলে ডাবলিং আর অ্যাডিশন ব্রাঞ্চিং সিকোয়েন্সগুলি সিক্রেট থেকে স্পষ্টতই স্বাধীন। এবারে DPA কাউন্টার মেজারগুলো একবার সংক্ষেপে দেখে নেব। স্কেলার র্যান্ডামাইজেশন এই পদ্ধতিতে কে গুণ পি করার বদলে কে ড্যাশড হিসেবে রূপান্তরিত করা হয়, যেখানে কে ড্যাশড হয় কে প্লাস র্যান্ডাম আর টাইমস হ্যাশ ই, যেখানে হ্যাশ ই হচ্ছে অর্ডার অফ দ্য কার্ভ। এরপরে চলে আসি স্কেলার স্প্লিটিংয়ে, যেখানে কে গুণ পি না করে কে দু ভাগে ভাগ করা হয়, কে মাইনাস আর এবং আর, যেটা র্যান্ডাম আর দিয়ে সংযোজন করা হয়, আর কে পি হয়ে যায় কে মাইনাস আর গুণ পি প্লাস আর পি। এরপর চলে আসি পয়েন্ট ব্লাইন্ডিংয়ে, যেখানে কে গুণ পি প্লাস আর করা হয়, যেখানে আর একটা র্যান্ডাম পয়েন্ট কার্ভের ওপর। এই পেপারটিতে আমরা DPA কাউন্টার মেজারগুলির ওপর ব্রাঞ্চ প্রেডিকশন অ্যাটাক করার প্রচেষ্টা করেছি। যেহেতু আমরা BPU এর আসল কাঠামোটা সম্পর্কে অবগত নই, সেই কারণে আমরা প্রথমেই সেটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিপরীত প্রকৌশল করার ব্যবস্থা করব। ব্রাঞ্চ প্রেডিক্টরকে রিভার্স ইঞ্জিনিয়ার করার জন্য আমরা হার্ডওয়্যার পারফরমেন্স কাউন্টার্স ব্যবহার করেছি। হার্ডওয়্যার পারফরমেন্স কাউন্টার্স বা HPCs হলো কিছু স্পেশাল পারপাস রেজিস্টার, যেগুলো হার্ডওয়্যার ইভেন্ট মনিটর করতে সাহায্য করে। এই ইভেন্ট কাউন্টারগুলির সাহায্যে প্রসেসরের ব্রাঞ্চ মিসপ্রেডিকশনসের মেজারমেন্ট করা সম্ভব। পার্ফ ইভেন্ট ওপেন সিস্টেম কল স্নিপেটটি পাশের ছবিতে দেখানো হয়েছে। হার্ডওয়্যার ইভেন্টগুলি পার প্রসেস ভিত্তিতে
প্রত্যেকটি ব্রাঞ্চ সিকোয়েন্সের জন্য নয়েজ ফ্রি প্রেডিকশন এবং মিস প্রেডিকশনস উৎপন্ন করে। বিভিন্ন ব্রাঞ্চ প্রেডিকশন সিকোয়েন্সের পর্যবেক্ষণ করার পরে আমরা দেখতে পাই যে টু বিট স্যাচুরেটিং কাউন্টারটি সাম্প্রতিক মাইক্রো আর্কিটেকচারগুলির জন্য যথার্থ নয়। বরং আমরা লক্ষ্য করেছি যে একটি থ্রি বিট স্যাচুরেটিং কাউন্টার আরও বেশি ভালো মডেল বলা যেতে পারে। তলার চিত্রটি ভিন্ন মাইক্রো আর্কিটেকচারের অ্যাকিউরেসি বা সঠিকতা দেখায়। দুটি ভিন্ন ট্রেন্ড হাজির। প্রথম, আমরা লক্ষ্য করেছি 88% অ্যাকিউরেসির সাথে নেহালেম মাইক্রো আর্কিটেকচারের জন্য একটি টু বিট স্যাচুরেটিং কাউন্টার স্টেট মেশিনই সেরা মডেল, স্যান্ডি ব্রিজ থেকে যদিও সেটা আর হয় না, যেখানে টু বিট স্যাচুরেটিং কাউন্টারটির যথার্থতা নেমে আসে 75%। দ্বিতীয়ত, স্যান্ডি ব্রিজের মাইক্রো আর্কিটেকচারের জন্য আমরা লক্ষ্য করেছি যে থ্রি বিট স্যাচুরেটিং কাউন্টারটি 98% যথার্থতার সাথে দেখা যায়। এরপরের থেকে যথার্থতা কিছুটা হ্রাস পায়, 92% হয় হ্যাসওয়েলের জন্য আর ব্র্যাডওয়েলের জন্য হয় 90%। এটা যথার্থভাবে প্রস্তাব করে যে এরপরের মাইক্রো আর্কিটেকচারের জন্য এর স্ট্রাকচার আরও কিছু জটিল হয়ে উঠেছে। এরপরের অ্যাটাক অ্যালগোরিদমে আমরা যথার্থ হিসেবে থ্রি বিট স্যাচুরেটেড কাউন্টার ব্যবহার করি, যেহেতু সাম্প্রতিক সিপিইউগুলোতে আমাদের অ্যাটাকটি প্রদর্শন করা হয়েছে। এখানে আমরা আমাদের ব্যবহারিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, মেজারমেন্ট বা পরিমাপের অ্যাসিঙ্ক্রোনাস প্রকৃতির কারণে ব্রাঞ্চ প্রেডিকশন নমুনাগুলি সহজাতভাবে নয়েজি। দ্বিতীয়ত, স্নিপেটে যেমন ইন্টারাপ্ট ড্রিভেন পার্ফ হ্যান্ডলার কলটি উপস্থিত রয়েছে, তেমনই ট্রেসগুলো যথাযথভাবে তার কোনো সিঙ্ক্রোনাইজেশন নেই। তৃতীয় সমস্যাটি হলো, টার্গেট অ্যালগোরিদম প্রকৃতিতে র্যান্ডামাইজেশন করা হয়, যা অ্যাটাকারের অসুবিধে বাড়িয়ে তোলে। সুতরাং আমরা একটা অফলাইন টেমপ্লেট অ্যাটাক প্রস্তাব করছি। টেমপ্লেট অ্যাটাক একটি টেমপ্লেট বিল্ডিং পর্বের সমন্বয়ে গঠিত। তারপরে একটি টেমপ্লেট ম্যাচিং করতে হয়। টেমপ্লেট ম্যাচিং ফেজে আমরা ডিডিউস স্টেপ পারফর্ম করি, যেখানে পারফরমেন্স কাউন্টার্স ভ্যালিউজের ওপর ভিত্তি করে তাদের বিভিন্ন টেমপ্লেটে ভাগ করা হয়। এরপর আসে রিমুভ স্টেপ, যেখানে সেই সব অবজারভেশনকে রিমুভ করা হয় যাদের লো কনফিডেন্স বা এরোনিয়াস। আলোচনার এই অংশে আমরা পেপারের মূল অবদানগুলো তুলে ধরব। আমরা ব্রাঞ্চ প্রেডিকশন ইউনিটে প্রথম টেমপ্লেট অ্যাটাক উপস্থাপন করি। আমরা দেখাই যে সাম্প্রতিক মাইক্রোপ্রসেসরে ব্রাঞ্চ প্রেডিক্টরটিকে থ্রি বিট স্যাচুরেটিং কাউন্টার হিসেবে মডেল করা যেতে পারে। ফলস্বরূপ, আমরা কার্ভ 1174, কার্ভ 25519 থেকে ডিপিএ কাউন্টার মেজারগুলির ওপর সিক্রেট অনুধাবন করি। আমরা এর প্রয়োগযোগ্যতা রেলিকের মতো পাবলিক লাইব্রেরিতেও প্রদর্শন করেছি। র্যান্ডামাইজেশন অ্যাটাকটিকে কঠিন করে তুলবে, কিন্তু অসম্ভব নয়। এটি কম্পিউটার আর্কিটেকচারের পুনর্বিবেচনা করার সময়। আমি আপনাদের সকলকে মনোযোগ নিবেশে শোনার জন্য ধন্যবাদ জানাই। এই কাজটির অর্থায়নে আইআইটি খড়গপুর, কেউলুভেন বেলজিয়াম, সিএনআরএস ফ্রান্স, এনটিইউ সিঙ্গাপুরের উদার হস্তক্ষেপ এ আমরা কৃতজ্ঞ। বিস্তারিত জানার জন্য আমি আপনাদের সকলকে আমাদের পেপারটি পড়তে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ।